হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই এম কে বাংলা ব্লগ চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো সকাল সকাল ব্লকটা শুরু করে দিয়েছি একেবারে সকাল নয় এখন সময় হচ্ছে প্রায় নটা বাজতে যায় আর এইদিকে দেখো মা বাগান থেকে পাট শাক তুলে নিয়ে এসেছে কয়েকটা পাট শাকের গাছ হয়েছে কিন্তু গাছগুলো বেশ ঝাঁকড়া হয়েছে তো আরও একদিন নিয়ে এসেছিলো মা আজকে আবার নিয়ে এসেছে আর এটা কী বলতো এটা হচ্ছে যে তেজপাতা গাছটা আমাদের বাগানে মা কিনে লাগিয়েছিল সেই তেজপাতা গাছটার থেকে এই পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছে তো সেটাই মা নিয়ে এসেছে আর এখানে আমি যা যা সবজি হবে মা দিয়ে গেছে কেটে নেব পটল আলু দিয়ে গেছে তো এইগুলো ভাজা হবে তো সেগুলোই এখানে আমি সব সরঞ্জাম কাটাকুটি করব বলে নিয়ে বসে পড়েছি বালতির মধ্যে জল রয়েছে তো যেহেতু বাইরে একটু একটু বৃষ্টি পড়ছে বলে এখানেই সব নিয়ে চলে এসেছি এখানেই ধুয়ে নেব আর গাছে ছিল একটা ঝিঙে তো ঝিঙেটা সামনের দিকে একটু নষ্ট হয়ে গেছে আসলে পোকাই নষ্ট করে দিয়েছে ওই কারণে পুরো ঝিঙেটাই যেন কেমন হয়ে গেছে ভালো মতো হয়নি তবে পেছনের সাইডটা একটু ভালো আছে একটু ভালো পাওয়া যাবে কাটলে পরে আর কয়েকটা লঙ্কাও নিয়ে এসেছে তার মধ্যে কয়েকটা তো পেকেই গেছে তো দেখো বন্ধুরা এর মধ্যে আর কোনো আমি ভিডিও শ্যুট করতে পারিনি একেবারে চলে এসেছি দুপুরবেলা লাঞ্চ নিয়ে তো এখানে রয়েছে ভাত আর এই যে পটল আলু ভাজা আর দু রকমের শাক রয়েছে একটা হচ্ছে পাট শাক আর একটা হচ্ছে কচু শাক পাট শাকটা তো তখন আমি তোমাদের দেখিয়েছিলাম আর কচু শাকটা পরে করে মা নিয়ে এসেছিলো তো যেহেতু পাট শাকটা একটুখানি হয়ে যাবে বলে আবার কচু শাক নিয়ে এসেছিলো আর রয়েছে এখানে মাছের ঝোল আলু দিয়ে করেছে আজকে তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেন এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম কিন্তু মা এদিকে ঘর ঝাড়তে শুরু করে দিয়েছে সকাল সকাল ঝাড়লে ভালো হতো কিন্তু সকালবেলা মা একেবারেই সময় পায় না কারণ বান্না ঘরের সমস্ত কাজ করে আর সময় হয়ে ওঠে না ভেবেছিল যে রান্না বান্না করে ঘরটা ঝেড়ে নেবে কিন্তু আর হয়ে ওঠেনি তখন খাবার সময় হয়ে গেছে তো ওই কারণে খাওয়া দাওয়ার পর একটুখানি মা রেস্ট নিয়েছিল দিয়ে তিনটে সাড়ে তিনটে দিক থেকে আবার ঘর ঝাড়া শুরু করে দিয়েছে যেহেতু দুর্গা পুজোটা প্রায় কাছাকাছি চলে এসেছে আর হাতে বেশি সময় নেই মাত্র দু সপ্তাহ মতো রয়েছে ওই কারণে ঘর ঝাড়াঝাড়ি শুরু করে দিয়েছে নাহলে আর সময় পাওয়া যাবে না তাছাড়া পুজোর আগে আমাদের জিতাষ্টমী বলে একটা পুজো আছে সেটাও হবে তো সেটা শুক্রবারে সম্ভবত আমার ঠিক একটা জানা নেই তো এই শুক্রবারের মধ্যেই সেই পুজোটা রয়েছে তো ওটা দুর্গা আগেই হয় সব সময় ওই কারণে বিশেষ করে ঘর ঝাড়াটা শুরু করেছে আর অন্য ঘরগুলো পরেও করা যাবে কারণ এখন দু সপ্তাহ মতো সময় আছে কিন্তু ঠাকুর ঘরটা ঝেড়ে পরিষ্কার করতে হবে ওই কারণে আজকে ঠাকুর ঘর থেকেই মা ঝাড়াঝাড়ি শুরু করেছে তো ঘরটা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে ভালো করে ঝেড়ে নামিয়েছে আর এইদিকে ঠাকুরের জায়গাটুকু এখন ঝাড়া বাদ দিয়েছে কারণ যেহেতু ভাত খাওয়া কাপড়ে রয়েছে তো ওইভাবে তো আর ঝাড়া যাবে না কারণ ঠাকুরের সিংহাসন ছোঁয়াও উচিত নয় তো ওইটা পরে মা ঝেড়ে নেবে স্নান করে আপাতত পুরো ঘরটা ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে গেছে কিন্তু জিনিসপত্রগুলো এখনও গোছানো হয়নি আসলে যে জায়গায় জিনিসপত্রগুলো ছিল সেখান থেকে সরিয়ে সেই জায়গাটা ভালো করে ঝাঁট দিয়ে মা মুছে নিচ্ছে ওই কারণে এখন একটু এলোমেলো রয়েছে জিনিসগুলো গোছানো হয়ে গেলে পুরো কমপ্লিট হয়ে যাবে তো এর মধ্যে আর আমি কোনো কিছুই শ্যুট করতে পারিনি আসলে বৃষ্টিও হচ্ছিলো বাইরে খুব আর এইদিকে কারেন্টও ছিল না অন্ধকারের মধ্যে কী বা আমি শ্যুট করব তো দেখো রাত্রেবেলা একেবারে ডিনার নিয়ে চলে এসেছি ততক্ষণে কারেন্টও চলে এসেছে তো যেহেতু মা আজকে ঘর ঝেড়েছে অন্য কিছু করার সময় পাইনি তো এখানে দেখতেই পাচ্ছ রয়েছে রুটি আর তার সাথে করেছে হচ্ছে আলু সেদ্ধ মাখা তো এর এই আলুটাকে সেদ্ধ করে মশলা দিয়ে ভেজে দেয় এটা খেতে আমার দুর্দান্ত লাগে আমার তো খুবই ভালো লাগে তো এটা রুটির সাথে মুড়ির সাথে খুব ভালোই যায় এটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন পেস্ট সমস্ত মশলা দিয়ে ভাজা হয় খেতে খুব ভালো লাগে তার সাথে রয়েছে দুধ দুধটাও মা গরম করে এনে দিয়েছে তো চলো ডিনারটা করে নিই দেখতে থাকো এবং সঙ্গে থাকো গুড মর্নিং एवरीवन তো তোমরা হয়তো ভাবছো যে আবার গুড মর্নিং বলছি কেন তো কারণ হচ্ছে কালকে দিনের ভিডিওটা আমি আজকেও আবার কন্টিনিউ করছি ওই কারণে আবার গুড মর্নিং বললাম তো যেহেতু কালকে খুব একটা বেশি আমি কোনো ক্লিপ নিতে পারিনি ভিডিওটা খুব ছোট হয়েছে তাই ভাবলাম যে আজকে আবার সকালে কিছুটা কন্টিনিউ করি আর এখন যাচ্ছি বাগানে তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো কিছুদিন আগে আমাদের বাঁধাকপি চারা এনেছিল বাবা সেটা লাগানো হয়েছে কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি তো ভাবছি সেটাই তোমাদের একবার দেখিয়ে আনি আর সকাল থেকে সকাল নয় রাত থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে পুরো দেখো পুরো পুরো ঘোলাটে মতো রয়েছে যে কালো মেঘ রয়েছে তা নয় আবার এই সাইডটা দেখো সাদা হয়ে রয়েছে তো সাদা মেঘেই নাকি বৃষ্টি খুব বেশি হয় এর আগে কিন্তু সকাল সকাল বৃষ্টি এক ঝাঁক হয়ে গেছে মেঝেটা দেখলেই বুঝতে পারবে দেখো পুরো উঠোনটাই আমাদের ভেজা রয়েছে এই সাইডের বারান্দাটাও পুরো ভেজা রয়েছে তো আরও বৃষ্টিটা আসবে মেঘটা দেখেই মনে হচ্ছে আর এদিকে মায়ের ঘরের কাজকর্ম হয়ে গেছে তো মা এদিকে ঘরের দিকে যাচ্ছে বাইরের দিকে ঝাঁটফাট দিয়ে মা ঘরে এলো আর আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি হচ্ছে বাগানে ওই যে বললাম বাঁধাকপির চারাগুলো এনেছিল সেগুলো লাগানো হয়েছে কিন্তু তোমাদের দেখানো হয়নি বাগানে আসতেও ইচ্ছে করছে না একই রকমভাবে বৃষ্টি হচ্ছে তো পুরো সেঁত সেঁতে ভেজা কাদা কাদা হয়ে রয়েছে আর এই যে এখানে বাঁধাকপির চারাগুলো লাগানো হয়েছে তো এক সপ্তাহ আগে আনা হয়েছিল কাশীপুর বাজার থেকে তো বাবা আর ভাই গেছিল তখন নিয়ে এসেছে আর ফুলকপির চারা ভালো পায়নি বলে আনিনি বাঁধাকপির চারাটা ভালো পেয়েছিল বলে এনেছে কিছুটা তো দেখো লাগিয়েও দিয়েছে আর গাছগুলো দাঁড়িয়েও গেছে ভালো মতো আসলে এখন বৃষ্টি হচ্ছে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে হালকা থেকে মাঝারি ওই কারণে এখন বর্ষাকালে যা লাগানো হবে তাই ভালো মতো হয়ে যায় কিন্তু বেশি আবার বৃষ্টি হয়ে গেল কপি চারাগুলো মরে যাওয়ার ভয় তো এখন তো আপাতত মোটামুটি বৃষ্টিটা ঠিকই আছে এর থেকে যদি বৃষ্টির পরিমাণ বাড়ে তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে কারণ চারাটা এখনও অনেকটাই ছোটো তো ওই কারণে তো দেখা যাক কি হয় আর এইদিকে দিকে টমেটো যে গাছগুলো লাগানো হয়েছিল তোমাদেরকে তখন তো দেখিয়েছিলাম তো গাছগুলো দেখো এর মধ্যে কতটা বড় হয়ে গেছে এই যে দেখো কত ছোট ছোটো ছিল গাছগুলো এর মধ্যেই দেখো কি সুন্দর বড় হয়ে গেছে আর এর মধ্যে আল কেটে দিয়েছে বাবা তো গাছগুলো বেশ ভালো হবে এর মধ্যে তো যেহেতু ছোট ছিল তাই ওইভাবে প্রথমে লাগিয়ে দিয়েছিল তারপর এখন একটু বড় হয়েছে বলে এ দেখো আল কেটে দিয়েছে নালার মতো করে দিয়েছে তাহলে জলটা বেশি দাঁড়াবে না এর মধ্যে এই দেখো কতটা করে গাছগুলো বড় হয়ে গেছে আর বাগানটা পরিষ্কার করেছে বলে দেখতেও বেশ ভালো লাগছে এখন এই যে এই সাইডটা দেখো এই সাইডটা পুরো জঙ্গল হয়েছিল আমাদের এই বাগানে যাওয়ার জন্য যেখানে ভুট্টা গাছ লাগানো ছিল তো এটাকেও বাবা পরিষ্কার করেছে আর এই যে ফুল গাছটা দেখো টগর ফুল গাছটা ধরো তোমাদের সামনের থেকে দেখায় তো এই ফুল গাছটার অবস্থা দেখো পুরো পোকাই সমস্ত পাতা খেয়ে নিয়েছে ফুল তো নেই এমনকি পাতাও নেই যেন পুরো গাছটা জ্বলে গেলে যেমন দেখায় সেই রকম হয়ে গেছে গাছটা গ্রীষ্মকালেও হয়তো গাছের এরকম অবস্থা হয় না যেটা পোকাই এখন করেছে তো গাছটায় ওষুধ লাগবে নাহলে গাছটা পুরো মারা যাবে কারণ এতটাই পোকা হয়েছে এমন কি কচি কচি পাতাগুলোকেও ছাড়ছে না দেখো পুরো খেয়ে নিয়েছে একটা পাতাও আস্ত রাখিনি আর এই যে আমাদের করলা গাছটা দেখো বুঝতে পারছো আসলে এই যে অড়হর গাছটা আর তারপর এই ওল গাছে পুরো ঢেকে গেছে ওইখানে ভালো বোঝা যাচ্ছে না একটা করলাও রয়েছে ওই যে দেখতে পাচ্ছ কি একদম ছোট্ট ওইখানে ভালো বোঝা যাচ্ছে না আগের দিন বাবা কিছুগুলো নিয়ে গেছে আর ওই যে আমি যাচ্ছি না সামনে একটু জঙ্গল মতো আছে আর তারপর বৃষ্টিও হচ্ছে তো ওই যে দেখো ওখানে যে অড়হর গাছগুলো রয়েছে বৃষ্টির কারণে সব যেন ডালপালাগুলো এইদিকে ওইদিক হয়ে গেছে আসলে গাছগুলো বড় হয়ে গেছে তো ওই কারণে আর এই যে বরবটি গাছটা এটা লতা হয় এই গাছটা কিছুদিন আগে যে বরবটি গাছগুলো দেখিয়েছিলাম সেইগুলো তো গাছ হয়েছিল ওইগুলো বরবটি হয়ে বরবটি খাওয়া হয়ে গাছগুলোকে তুলে ফেলে দেওয়া হয়েছে এবার এটাতে হবে এটাতে হচ্ছেও দু একটা করে খুব একটা ভালো হচ্ছে না যে গাছগুলো ছিল ওইগুলোতে একদম গাছ ভর্তি বরবটি এসেছিলো তো বন্ধুরা বাগানের কিছুটা অংশ তোমাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম বাকিটা কোনো অন্য একদিন দেখিয়ে দেবো তো আজকের মতো এই পর্যন্তই ব্লগটা রাখছি আজকের এই সম্পূর্ণ ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখানেই টাটা